এরাতেই মুক্তিযোদ্ধাদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। রাতের প্রথম প্রহরে তিস্তা রেল সেতু পাড়ি দিয়ে লালমনিহাট ছাড়ে তারা। যাবার সময় উড়িয়ে দেয় তিস্তা সেতুও। ভোরের আলোয় মুক্তির বারোটা জানান দেয় লাল সবুজের পতাকা। লালমনিহাটের রিক্সা স্ট্যান্ডে বিজয়স্তম্ভ তৈরির দাবি মুক্তিযোদ্ধাদের। লালমনিহাটে বসবাসরত বাঙালিদেরকে ধরে নিয়ে যে তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল, সেই চিহ্নিত জায়গাটা আজও রক্তে রঞ্জিত আমার চোখে পড়ে। এর আগের দিন 5 ডিসেম্বর বিকেলে মেহেরপুর রায়পুর কোলা ও দিঘিরপাড়া দুই দিক দিয়ে পাক সেনাদের ওপর আক্রমণ চালায় মুক্তিবাহিনী। একই সঙ্গে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামুন্দিতে রাস্তায় পুঁতে রাখা মাইনে নিহত হয় 15 পাক সেনা। রাতেই মেহেরপুর ছাড়ে পাক সেনারা। যাবার সময় উড়িয়ে দেয় আমঝুপি দীনদত্ত ব্রিজ ও ওয়াবদা সহ নানা স্থাপনা। সকাল না হতেই আনন্দে ভাসে গোটা মেহেরপুর। হবিগঞ্জ শহরে আত্মসমর্পণ করে পাক সেনা ও রাজাকাররা। পরে সদর থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধারা তোলেন বিজয় পতাকা। এদিকে দিনটিকে প্রশাসনিকভাবে পালনের দাবি তোলেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম। একই সঙ্গে মানবতা বিরোধী সব অপরাধীর বিচার নিশ্চিতের দাবিও করছেন তারা। মুক্তিযুদ্ধ 6 ডিসেম্বর মুক্ত হয়েছিল, এই স্মৃতি রক্ষার্থে এই দিনটিকে জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে পালন করার আবেদন জানাচ্ছি। 6 ডিসেম্বর আমরা হবিগঞ্জ মুক্ত করেছিলাম, এই দিনটিকে হবিগঞ্জ সরকারিভাবে পালন করার ব্যবস্থা করা হোক, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি। এছাড়া আজই শত্রুমুক্ত হয় দিনাজপুরের বীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলা। পালিয়ে গিয়ে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের ভাঁতগাঁও ব্রিজের পূর্ব প্রান্তে অবস্থান নেয় পাকিস্তানি সেনারা। এদিন হানাদার মুক্ত হয় ফেনীও। আবু ওবায়দা টিপু, এশিয়ান টেলিভিশন।